Welcome back to my channel, Sarifa Tuli. My name is Sarifa and Tuli is my nickname. আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে আসলাম। আজকে যেটা আমি শেয়ার করতে এসেছি যে আমি কোন শ্যাম্পুটা ইউজ করি, আজকে আমি বললাম আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করি। কারণ অনেকেই জিজ্ঞাসা করেন যে অয়েলি হেয়ারের জন্য কোন শ্যাম্পুটা ইউজ করব, তো তাই আমি ভাবলাম আমার তো বিশেষ করে অয়েলি হেয়ার, তাই আমি ভাবলাম আপনাদের সঙ্গে এই শ্যাম্পুটা শেয়ার করে ফেলি। তো এটা হচ্ছে এই যে বাওয়ের, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বাওয়ের শ্যাম্পু, এরকম পাম্প পটলে আসে। আর বাও মানে ব্র্যান্ডটা সম্বন্ধে তো কিছু বলার নেই, সবাই জানে বিশেষ করে, আর যারা জানেন না তাদের জন্য বলি বাও একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড। তো এই ব্র্যান্ডটা যেহেতু ইন্টারন্যাশনাল তাই প্রাইস রেটটা একটু বেশি, বাট এই মানে শ্যাম্পুটা অয়েলি হেয়ারের জন্য ভীষণ ভালো। তো বলে দিই, এটা হচ্ছে বাওয়ের অ্যাপেল সাইডার ভিনিগার শ্যাম্পু। সব থেকে বড় কথা যেটা, এটা হচ্ছে নো প্যারাবিন অ্যান্ড নো সালফেট। বাওয়ের প্রত্যেকটা প্রোডাক্টেই কোনো রকম প্যারাবিন থাকে না আর সালফেটও থাকে না, তাই নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। আর রয়েছে এর মধ্যে কি কি ইনগ্রেডিয়েন্ট আছে বলে দিই, তো বিশেষ করে তো এটা অ্যাপেল সাইডার ভিনিগার দিয়েই তৈরি। আর এটার প্রাইস হচ্ছে $3.99 আর 300 ml, মানে 300 ml এর দাম, 399 মানে 400। তো এটা যদি অনলাইন পারচেস করেন তাহলে একটু প্রাইস রেটটা কম থাকে, অনলাইন অনেক সময় অনেক রকম অফার চলে তার জন্য একটু প্রাইস রেটটা কম থাকে। আর যদি কোনো রকম বড় শপিং মলে খোঁজ নেন তাহলে হয়তো পাওয়া যাবে, এটা বিশেষ করে মানে অনলাইনেই বেশি পাওয়া যায়, বাওয়ের প্রোডাক্টটা তো অনলাইনেই বিশেষ করে পাওয়া যায়। এটা এরকম পাম্প বোতলেই আসে আর এটার ওপরটা একদম সিল করা থাকে, আবার এক্সট্রা আরেকটা পেপার বোর্ড দিয়েও কভার করা থাকে। আর মুখের মধ্যে এরকম একটা পাম্পটার মুখের মধ্যে একটা আলাদা এরকম একটা ক্যাপ লাগানো থাকে, আর এছাড়া এটাকে এইভাবে ওপেনও করা যায় আবার লকও করা যায়, এইভাবে কম্ফোর্টেবলি থাকে। তো এটা অয়েলি টু কম্বিনেশন হেয়ারের জন্য ভীষণ ভালো। এছাড়া এটা হচ্ছে কি কি ইনগ্রিডিয়েন্ট আছে একটু বলে দিই, পিউরিফাইং ওয়াটার, সোডিয়াম মিথাইল, আর যেগুলো আছে সেগুলোর মেন বেস হচ্ছে ন্যাচারাল অ্যাপেল সাইডার ভিনিগার, আর আছে নেটল লিফ এক্সট্র্যাক্ট, আর আছে আর্গান অয়েল, আলমন্ড অয়েল, সোডিয়াম বেনজোয়েট, আর রয়েছে হালকা একটা ফ্রেগ্রেন্স রয়েছে, খুব যে উগ্র ফ্রেগ্রেন্স তা নয় কিন্তু একদম লাইট একটা গন্ধ, ভীষণ সুন্দর একটা লাইট গন্ধ, কোনো রকম উগ্র গন্ধ নয় যে কোনো রকম প্রবলেম হবে, আর ওয়াশ করার পরে যে পরেও তেমন একটা গন্ধ থাকে না, তেমন একটা কি ধরতে গেলে একদমই গন্ধ থাকে না। হেয়ার ওয়াশ করার পরে যে কোনো রকম স্মেল থাকে, এই শ্যাম্পুটা ইউজ করার পরে কিন্তু সেরকম কোনো স্মেল থাকে না। তো আমি তো এটাই ইউজ করি, আপনাদের যদি পছন্দ হয় তাহলে আপনারা নিতে পারেন। সো আজকে ভিডিওটা কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট সেকশনে জানাবেন, আর এছাড়াও যদি আপনাদের কোনো কিছু নিয়ে রিভিউ, কোনো প্রোডাক্টের রিভিউ অথবা কোনো কিছু সম্বন্ধে জানতে চান তাহলে প্লিজ আমাকে নিচে ভিডিওর নিচে যে কমেন্ট বক্স থাকে সেখানে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের সঙ্গে শেয়ার করার। তো আজকের মতো এই পর্যন্তই, আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড টাটা।